শুরু করুন অফিসার। শুট, বলুন কি জানতে চান? আপনি কি রাজুকে গুলি করেছিলেন? গুড, আই লাইক দ্যাট, একদম সঠিক প্রশ্ন। কিন্তু আমার উত্তর হলো না, আমি ওই ছেলেটাকে গুলি করিনি। ওয়ার্নিং দেওয়ার আগে আপনি সিকিউরিটিকে বলেছিলেন গাছের চারপাশ পরিষ্কার করার জন্য। মালিকে বলে বাদাম গাছের চারপাশটা পরিষ্কার করিয়ে দাও, আর ওখানে মাটিতে যত বাদাম পড়ে আছে ওগুলো তুলে কোথাও ফেলে দাও। ওকে স্যার। গাছের চারপাশের এরিয়াটা পরিষ্কার করতে বলেছিলাম অফিসার, কোনো মানুষকে নয়। আই ডিড নট দি অর্ডার্স টু কিল। এক্সকিউজ মি স্যার, জাস্ট এ মোমেন্ট। নো প্রবলেম, টেক ইউর টাইম। স্যার, ইনি ওখানে গিয়েছিলেন ঠিকই, আমি চেক করেছি, আমি ফোন রেকর্ডসও চেক করেছি। সোয়া একটার সময় ওনার কর্নেল অবিনাশের সঙ্গে কথা হয়, বাচ্চাদের ধমকানোর দু মিনিট পরে। ওই বস্তির ছেলেগুলোকে আমি আজকেও ধরেছি, দেয়াল টোপকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করছিল ওরা। বাচ্চাগুলো সত্যি ননসেন্স। প্রথমত ওরা বাচ্চা নয় কর্নেল, বড় ছেলে। দ্বিতীয়ত, যেটাকে আপনি নুইসেন্স বলছেন সেটা সিরিয়াস সিকিউরিটি ম্যাটার হতে পারে, কাজে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। স্যার, কর্নেল অবিনাশের সঙ্গে ফোনে কথা বলেছিলেন আপনি বাচ্চাদের ধমকাবার দু মিনিট পর? বাচ্চাদের বকার দু মিনিট পরে অফিসার। সরি স্যার, বাচ্চাদের বকার পরে? হ্যাঁ, আমি কর্নেল অবিনাশের সাথে কথা বলেছিলাম। কি কথা হয়েছিল স্যার? প্রাইভেট কনভারসেশন ছিল। আমার জানাটা দরকার স্যার, আই থিঙ্ক ইট ইজ রিলেভেন্ট টু দ্য কেস। আপনি কি এটাই জানতে চাইছেন যে আমি কর্নেল অবিনাশকে অর্ডার দিয়েছিলাম যে উনি যেন গাছের দিকে নজর রাখেন, আর ওই ছেলেগুলো যদি ওখানে আসে তাহলে ওদের ফায়ার করে, ওদের গুলি করে উড়িয়ে দেয়? করেক্ট স্যার। এটাই জানতে চাইছি যে আপনি এমন কোন অর্ডার দিয়েছিলেন যে বাচ্চাদের গুলি করো? না, আমি কর্নেল অবিনাশকে শুধু ওই গাছের পাশে সিকিউরিটি বাড়িয়ে দিতে বলেছিলাম। আর কর্নেল অবিনাশ যে সিকিউরিটি অফিসারকে পাঠান, তিনি রাজুকে গুলি করে মেরে দেন। আপনি অভিযোগের পর অভিযোগ করে যাচ্ছেন অফিসার, তাও কোনো প্রমাণ ছাড়াই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কর্নেল অবিনাশ ওই গাছের কাছে কোনো সিকিউরিটিকেই পাঠায়নি, শুধু ডিসকাশনটাই হয়েছিল আমাদের। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে ডিসকাশন করার আর কিছু বাকি নেই, কাজে আপনি আমায় অনুমতি দিন, সো আই ক্যান গো অ্যান্ড জয়েন মাই ডিউটি। গুড ডে। স্যার, ওকে স্যার, হ্যাঁ স্যার, ওনার দিকটা নজর রাখছি স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, ওকে। আগে না, সেই দিন বা অন্য কোনো দিন, কর্নেল অবিনাশ আমাকে গাছের কাছে সিকিউরিটি বাড়াবার অর্ডার দেননি তো? আপনাদের গার্ড কোন গান ব্যবহার করেন? ফাইভ নট ফাইভ সেজলার। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই দিন কর্নেল নরেন্দ্রের সঙ্গে ওই গাছের পাশে সিকিউরিটি বাড়াবার কথা আমার হয়েছিল। আসলে এর আগেও অনেক অফিসার আমাকে ওই একই কথা বলেছিলেন, কিন্তু আপনাকে জানাবার জন্য বলে দিই মিস্টার রাঠোর, ওই দিন ওই গাছের আশেপাশে আমি কোনো সিকিউরিটি লাগাইনি। কর্নেল, আমি আপনার আর্মারি চেক করতে চাই। জানতে পারি কেন? আপনি আর্মারি ডিটেইল রেকর্ড রাখেন নিশ্চয়ই? আমি এটা দেখতে চাই যে কাকে কাকে কোন পিস্তল, রাইফেল বা অ্যামুনিশন ইস্যু করা হয়েছে। আপনি আসলে কি চেক করতে চাইছেন? আমি এক্স্যাক্টলি এটা চেক করতে চাই যে রাজুর বুককে ভেদ করে চলে যাওয়া গুলিটা কোন গান থেকে ফায়ার হয়েছিল, আর সেই গানটা কাকে ইস্যু করা হয়েছিল। টোয়েন্টি ফাইভ এস এ নফলারের মতো গানের এন্ট্রি কেন দেখা যাচ্ছে না অফিসার? ইন্ডিয়ান আর্মিতে টোয়েন্টি ফাইভ নফলার গান ইউজ হয় না। হোয়াট? ইন্ডিয়ান আর্মিতে টোয়েন্টি ফাইভ নফলার গান ইউজ হয় না, আর আগেও কখনো হয়নি। যতটুকু আমি জানি, টোয়েন্টি ফাইভ নফলার গান কিছু স্টেটের পুলিশ ইউজ করে। ডিটেল আপনাদের চেক করতে হবে স্যার। টোয়েন্টি ফাইভ এস আই নফলার গান বেশিরভাগই পুলিশ ফোর্সে ইস্যু হয়, বাট আমি এটা জোর দিয়ে বলতে পারি না যে ইন্ডিয়ান আর্মি এটাকে একেবারেই ব্যবহার করে না। স্যার,
ওনার রেকর্ডে 25 এসআই নফলার গানের কোনো উল্লেখ নেই, কোনো পেজে নেই। আর রেকর্ডস বদলানো হয়নি, আমি মাত্র কয়েক মাসের এন্ট্রিজ চেক করেছি। পার্সোনাল হাতিয়ারও তো হতে পারে। তার মানে? কোনো কোনো অফিসারের নিজের পার্সোনাল হাতিয়ার থাকে, যার ফৌজের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। হতে পারে যে কারো কাছে 25 এসআই নফলার গান আছে। স্যার, যদি পার্সোনাল হাতিয়ার ইউজ হয়ে থাকে তাহলে যে চালিয়েছে সে কোনো সিকিউরিটি গার্ড বা অন ডিউটি অফিসার তো হতেই পারে না। কোনো এরকম অফিসার হতে পারে যার কাছে পার্সোনাল হাতিয়ার রয়েছে কিন্তু নিজের রাগের উপর সংযম নেই। কিন্তু স্যার, গুলিটা ডেফিনেটলি গাছটার ওই আশেপাশের অফিস থেকেই চলেছে, আর ওই দুজন অফিসারেরই অফিস ওখানে রয়েছে। মিস্টার রাঠোর, আপনি আধা ক্যান্টনমেন্টকে জিজ্ঞাসাবাদ করেছেন, আর মোড়ে চেক করেছেন, ওই গাছের নিচে কয়েক ঘন্টা কাটিয়েছেন, আপনি কিছু পাননি, এখন আপনি অন্য কিছু চাইতে এসেছেন আমার কাছে। আপনি আমাদের রিপোর্টে স্যাটিসফাইড কেন হচ্ছেন না? গুলি ভেতর থেকে না, বাইরে থেকে চলেছিল মিস্টার রাঠোর, বাইরে থেকে। কর্নেল অবিনাশ, স্যাটিসফাইড হওয়ার জন্য আমি তো কোনো কনজিউমার নই যাকে আপনি টিভি, ফ্রিজ বা এসি বদলে দেবেন। আমি একটা মার্ডার ইনভেস্টিগেশন করছি স্যার, একটা 11 বছরের বাচ্চার মার্ডার। স্যাটিসফাইড তো আমি তখন হবো স্যার যখন খুনি আমার লক আপে থাকবে, ততক্ষণ চুলচেরা বিচার চলবে। আমি সব ডিটেল চেক করবো যেটা এই কেসটাকে সলভ করার জন্য দরকার, আর আপাতত পার্সোনাল হাতের রেকর্ডস আমার জন্য খুব দরকারি। খুশি তো? স্যাটিসফাইড? অফিসার, যদি ক্যান্টনমেন্টের ভিতরে কোনো সূত্র থাকতো তাহলে আপনাকে খুঁজে বার করতে হতো না, কেননা আমি নিজেই আপনাকে জানাতাম। আমি আপনাকে আবার বলছি অফিসার, যা হয়েছে আমাদের এরিয়ার বাইরে হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন ওই বাদাম গাছটিকে কেন্দ্র করেই ঘুরে চলেছিল, তার আগে যাওয়ার কোনো সোজা রাস্তা পাওয়া যাচ্ছিল না। রাজুর খুন কোনো আর্মির ওয়েপেন থেকে হয়নি, আর অফিসারদেরও পার্সোনাল হাতিয়ারের লিস্টের মধ্যে কারো কাছে 25 এসআই নোফলার গান ছিল না যা এই খুনে ব্যবহৃত হয়েছিল। তাহলে রাজুকে গুলি কে মারল, কিভাবে মারল আর কেন মারল? মানছি যে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের কাছে কিছু সূত্র আছে। 1 নম্বর, গুলি কম্পাউন্ডের ভেতর থেকে চালানো হয়েছিল। 2 নম্বর, 25 এসআই নোফলার গান ব্যবহার করা হয়েছিল। 3 নম্বর, গুলি কাছের থেকে চালানো হয়, ওই দুজন অফিসারের মধ্যে যে কোনো একজন অফিসার চালাতে পারেন। আর 4 নম্বর, সাসপেক্ট কর্নেল নরেন্দ্র নিজে গুলি চালাননি, কারণ মার্ডারের সময় উনি ক্যান্টনমেন্ট এরিয়ার বাইরে ছিলেন। আমাদের এরপরে এগোতে হবে স্যার। একটু পিছিয়ে যাই। পিছিয়ে মানে? মানে আগে স্যার, আগের কোনো পুরনো শত্রুতা বা বস্তির কোনো পারস্পরিক দাঙ্গা এখনো পর্যন্ত এই দিকটা লক্ষ্যই করিনি। সব দরিদ্রের একটাই শত্রু, দারিদ্রতা। পুরো বস্তিতে সাহেব কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া হয়নি আমার। কাজের জায়গায় কারোর সঙ্গে কথা কাটাকাটি, গালিগালাজ কখনো না সাহেব। বউ বাচ্চা নিয়ে ঘর করি আমি, যদি কখনো কম বেশি হয়েও যায় তার কারণে বাচ্চাকে কেউ কেন মারবে সাহেব? সাহেব, আমরা দুজন না অনেক পরিশ্রম করে এক একটা টাকা জমা করেছিলাম রাজুর পড়াশোনার জন্য। ও প্রথমত সাহেব, ও সব জিনিসে ভালো করতো, আপনি স্কুলে জিজ্ঞেস করুন, ও বড় হয়ে ইঞ্জিনিয়ার কালেক্টর হতে চাইতো সাহেব। সাহেব, আমরা চেয়েছিলাম যে অনেক সুনাম আর সম্মান অর্জন করুক। গুলি মেরে দিল ওকে সাহেব। আমার বাচ্চা তো বাদামে চুরি করেছিল, কোনো হিরে তো চুরি করেনি,
সব ছোট বাচ্চারাই করিয়েছে, আপনিও হয়তো ছোটবেলায় চুরি করে থাকবেন। যে আমার সন্তানের জীবন চুরি করে নিয়েছে না সাহেব, ওকে কেউ ক্ষমা করবে না সাহেব, ভগবানও কোনোদিন ক্ষমা করবে না। স্যার, আমরা যখন ঝগড়া করতাম তখন রাজুই আমাদের আটকাতো। হ্যাঁ স্যার, আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম, রাজু, রবি আর আমি। ওখানে শুধু বাদাম আনতে গেছিলাম। হ্যাঁ স্যার, আর এখন আমরা ওখানে যাই না, খুব ভয় লাগে, আর আমাদের ওখানে যেতেও ইচ্ছা করে না। স্যার, ইনফরমারদের নেটওয়ার্ক থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। চৌঠা মেতে কোনো বাইরের লোক ভোপালে গান নিয়ে আসেনি, আর ক্যান্টনমেন্টের আশেপাশে তো একদমই না। ধুলিয়া, এই পারস্পরিক দ্বন্দ্বের ব্যাপারটা বন্ধ করছি, এখন কিছু পাওয়া যাবে না। আমার পুরো বিশ্বাস যে ক্যান্টনমেন্টের দেওয়ালের ভিতরে কারো না কারো কাছে প্রাইভেট নফলার গান রয়েছে, ব্যাস সেই মানুষটা আমাদের নিশানার সামনে আসছে না। স্যার, প্রাইভেট হাতিয়ার থাকলে লাইসেন্স তো থাকতেই হবে। ও ইয়েস, এই কথাটা আমরা আগে ভাবলাম না কেন? প্রাইভেট লাইসেন্স পুলিশের থ্রু ইস্যু হয়, প্রত্যেক প্রাইভেট হাতিয়ার কোনো না কোনো পুলিশ স্টেশনে রেজিস্টার হয়। কিন্তু স্যার, ক্যান্টনমেন্টের প্রত্যেক অফিসারকে তাদের প্রাইভেট গান আর্মিতে ডিক্লেয়ার করতেই হয় স্যার। একজন অফিসার আর্মির সামনে তার প্রাইভেট হাতিয়ারটা ডিক্লেয়ার করেনি, শেখ? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইয়েস স্যার, কিন্তু ভোপালের কোনো না কোনো পুলিশ স্টেশনে এটা রেজিস্ট্রেশন নিশ্চয়ই হয়ে থাকবে। এক্স্যাক্টলি, কোনো পুলিশ স্টেশন বাদ যায় না যেন। ইয়েস স্যার। আসলে আমাদের ওই বাচ্চাগুলোকে বকে তাড়িয়ে দেওয়ার বদলে ডিসিপ্লিন শেখানো উচিত ছিল, তাহলে এই দুর্ঘটনাটাই হতো না। কর্নেল, যা হয়েছে সেটা খুবই আনফরচুনেট আর কমপ্লিটলি আনএক্সপেক্টেড। এর আগে কোনো ক্যান্টনমেন্টে এরকম ঘটনা হয়নি। আপনার কি মনে হয় কর্নেল নারায়ণন? কি ব্যাপারে? এই যে ফায়ারিং ক্যান্টনমেন্টের ভেতর থেকে হয়েছিল নাকি বাইরে থেকে? ফায়ারিং বাইরে থেকে হওয়াটা লজিক্যাল না। ওই ক্রাইম ব্রাঞ্চের অফিসার ভুল ছিল না, বুলেট যেভাবে ট্রাভেল হয়েছে আর দেওয়ালে গাঁথা অবস্থায় পাওয়া গেছে, তাতে কোনো ডাউট নেই যে ফায়ারিং ভেতর থেকে হয়েছে। ওই বাচ্চাগুলো আমাদের জন্য ইরিটেশন ছিল, মাথা ব্যথার কারণ ছিল আমাদের। আমি এটা বলছি না যে যেটা হয়েছে ভালো হয়েছে, একদম হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে। ভুলে যাও সবকিছু আর সামনে এগোও। কামান থেকে বার হওয়া গোলা কি ফেরত এসেছে কখনো? গুড নাইট জেন্টলম্যান। গুড নাইট। গুড নাইট। অবিনাশ, আপনি যে এনকোয়ারিটা করেছিলেন সেটা প্রপারলি কন্ডাক্ট করেছিলেন তো? এ আপনি কি বলছেন কর্নেল নরেন্দ্র? এনকোয়ারি আমি নিজে সুপারভাইজ করেছি। কোথাও কিছু বাদ যায়নি তো? কোনো ডিটেইল, কোনো অফিসার, কোনো সত্যি? স্যার, অল ওভার ভোপালের 76টা পুলিশ স্টেশন থেকে প্রাইভেট হাতিয়ারের রেকর্ডস। একটা ডিটেইলের জন্য বাদ না যায় ধুলিয়া। Yes, sir. Yes,
স্যার, সন্দেহে তীর নড়ছেই না। আজকের জন্য এখানে শেষ করি, কালকে কন্টিনিউ করব। লেগে থাকবো ধুলিয়া, সন্ধের তিন নড়বি, আর সেই সময়টা আসবে যখন রাজার খুনি আমাদের সামনে আসবে। গুড নাইট। ক্যান্টনমেন্টে আর কোনো অফিসারের কোশ্চেনিং বাকি নেই স্যার। তোমার কাছে গুলি আছে, কিন্তু এই গানটা তুমি এখনো ট্রেস করতে পারোনি। চেষ্টা চলছে স্যার। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কেস রাঠোর। একটা গরিব শিশু মারা গেছে, আর আমাদের যে কোনো উপায়ে সেই খুনিকে ধরতে হবে, আর সেটা তাড়াতাড়ি করতে হবে, উইদাউট লস অফ টাইম। আমি আর একটু টাইম দিন স্যার, খুনির টাইম এবার প্রায় শেষ। হ্যাঁ ধুলিয়া বলো। স্যার গান ট্রেস হয়ে গেছে। ভেরি গুড ধুলিয়া। স্যার কারেন্ট ফাইলের মধ্যে 25 এসআই নফলারের কোনো লাইসেন্স পাওয়া গেল না। তাহলে আর্মি তার নিজের রেকর্ড নাড়াঘাটা করেনি, ওই অফিসার আর্মির সামনে নিজের পার্সোনাল গান ডিক্লেয়ার করেননি। এটা অনেক বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং মিস্টার রাঠোর, আপনার কোনো ভুল হয়েছে। অ্যাপ্লিকেশন আপনার হাতে আছে স্যার, আপনি নামটা চেক করুন, অ্যাড্রেস চেক করুন, আর এই নিচে অফিসারের সিগনেচারও আছে স্যার। এ কেমন করে হতে পারে? কোনো অফিসার ডিক্লেয়ার না করে কোনো হাতিয়ার ক্যান্টনমেন্টে রাখতে পারেন না, এটা আমাদের নিয়ম বিরুদ্ধ। বাদাম চুরি করা বাচ্চাদের গুলি করে মারা, তাও তো কোনো সেনাবাহিনীর রুল বুকে লেখা নেই স্যার। শেষ পর্যন্ত পুলিশ সেই 11 বছরের রাজুকে ট্রিগার টিপে হত্যা করা মানুষটার থেকে মাত্র এক আঙুল দূরে ছিল। এই সেনাবাহিনীর অফিসারটি তার পার্সোনাল 25 এসআই নোফলার গানের লাইসেন্সটি ভোপাল পুলিশ স্টেশনে রিনু করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার এই হাতিয়ার সেনাবাহিনীতে ডিক্লেয়ার করেননি, যেটা এখন এক নিষ্পাপের রক্তে রঙিন হয়েছে। স্যার এই ডকুমেন্টে লেখা আছে আপনি 3 মাস আগে আপনার পার্সোনাল ওয়েপনের লাইসেন্স রিনিউয়াল করেছিলেন। কর্নেল নারায়ণন আপনার কাছে ঠিক এরকমই একটা গান ছিল। What nonsense! These are baseless allegations! আমার কাছে কোনো পার্সোনাল ওয়েপনই নেই। স্যার এটাতে আপনার নাম, আপনার র্যাঙ্ক, আপনার অ্যাড্রেস সব কিছু লেখা রয়েছে, আর ওই নিচে আপনার সিগনেচারও রয়েছে স্যার। আমরা আপনার সিগনেচার মিলিয়েছিলাম, ওটা আপনারই স্যার। কেউ হয়তো ফোর্স করেছে, ষড়যন্ত্রটা দেখতে পাচ্ছ না কর্নেল অবিনাশ? এরা সব ফ্রাস্ট্রেটেড হচ্ছে এই কেসটা নিয়ে, আমায় টার্গেট বানাচ্ছে, কারণ আমার অফিস ওই ব্লাডি গাছটার সামনে ছিল। আপনার ভুল ধারণা হচ্ছে স্যার, বাট ষড়যন্ত্র হয়েছে কিন্তু আমাদের পক্ষ থেকে না। আমি কর্নেল নারায়ণনকে কাস্টাডিতে নিচ্ছি, এই নিয়ে হয়েছে যত কম হবে আমাদের সবার পক্ষে তত মঙ্গল। স্যার কোঅপারেট করলে সব থেকে ভালো হয়, ওনার কাছে সব রকম প্রমাণ আছে, প্লিজ।
আপনার কাছে একটা শেষ রিকোয়েস্ট কর্নেল অবিনাশ। বলুন। কর্নেল নারায়ণের পুরো সার্ভিস রেকর্ডটা চাই। আমি এটা জানতে চাই যে উনি গানটা কোথা থেকে আর কবে কিনেছিলেন। এক ঘন্টায় আপনার অফিসে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কোঅপারেশন। শিওর, ওয়েলকাম অফিসার। থ্যাংক ইউ। কোথায় আছেন অফিসার রাঠোর? স্যার এক্ষুনি আসছেন। স্যার, কর্নেল নারায়ণন খুব বিরক্ত করছেন। হতে দাও, আমরা পুরো ইনফরমেশন কালেক্ট করার পরেই ওনাকে কোশ্চেনিং করব। ওনার পার্সোনাল যাতায়াত আওরঙ্গাবাদ, ইন্দোর আর ভোপালে ছিল ধুলিয়া। আপনি চান যে আমি এই সব শহরের পুলিশ স্টেশনগুলো চেক করি, যাতে আমরা জানতে পারি যে উনি প্রথমবার লাইসেন্সের জন্য কোথায় অ্যাপ্লাই করেছিলেন? রাইট। এই ইনফরমেশনটা আমাদের বুলেট হবে, যেটাকে নিয়ে আমরা লক্ষ্যে ফায়ার করব। ওকে স্যার। হ্যাঁ, এইবার ক্রাইম ব্রাঞ্চের নিশানা একদম ঠিক লেগেছিল। চারটে শহরের পুলিশ রেকর্ড চেক করার পর জানা যায় যে কর্নেল নারায়ণন 25 SI নোফলার গান 2005 সালে, মানে ঘটনার 6 বছর আগে, ইন্দোরে কিনেছিলেন, যেখানে ওনার পোস্টিং হয়েছিল। এটা সেই রাইফেল ছিল যেটা উনি ভোপাল ক্যান্টনমেন্টে পোস্টিংয়ে আর্মিকে ডিক্লেয়ার করেননি। এখন শুধু এটা জানতে বাকি ছিল যে শেষ পর্যন্ত কর্নেল নারায়ণন রাজুকে খুন কেন করেছিলেন। গান ঘরের ভিতর পাওয়া গেল না। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার হাজবেন্ড বাড়িতে কোনো গান রাখতেনই না। তাহলে কোথায় রাখতেন মিসেস নারায়ণন? অফিসে? ওনার কাছে কোনো গান নেই, কোনো পার্সোনাল ওয়েপন নেই। স্যার, আমি কর্নেল নারায়ণনের অফিসের তল্লাশ নিতে চাইবো। ওকে অফিসার। থ্যাংক ইউ ম্যাম। গান এখানে নেই। উনি ডিস্ট্রয় করে ফেলেননি তো? অফিসার, কর্নেল নারায়ণন একজন সিনিয়র অফিসার, উনি গান ডিস্ট্রয় করবেন না। স্যার, একটা 11 বছরের বাচ্চার প্রাণ নিয়ে নিলেন, তার মা বাবার জীবন ডিস্ট্রয় করে দিলেন, গান ডিস্ট্রয় করা এমন কি বড় কথা? স্যার, আমরা প্রথম থেকে জানতাম স্যার, গুলিটা আপনার অফিস থেকে কিংবা তার আশপাশ থেকে চলেছিল। আমরা বুলেটটা পেয়ে যাই, যে বুলেটটা 25 SI নফলারে ছিল, যেটাকে আপনি ইন্দোরে 2005-এ কিনেছিলেন। আর এই গানটার জন্য আপনি ভোপালের ক্যাম্প পুলিশ স্টেশনে রিনিউয়ালের অ্যাপ্লিকেশনও দিয়েছিলেন। এই গানটা এখনও আমাদের হেফাজতে নেই স্যার। কোথায় আছে গানটা? অনেক ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করছো অফিসার, যে আমি ওই ছেলেটাকে গুলি করেছি। আমি আপনার থেকে সত্যিটা আশা করি স্যার। আমি ওই ছেলেটাকে মেরে ফেলেছি। আমার খুব বেশি রাগ হয়েছিল, আমি বড্ড বেশি আপসেট ছিলাম।
রোজ রোজ ওই তিনটে বাঁদর হইচই করত, আমার কাজে ডিস্টার্ব করত। ওদের কেউ বকলে পালিয়ে যেত সালারা, তাণ্ডব করে বেড়াতো পুরো ক্যান্টনমেন্টে। ওরা শুনতো না, কোনোদিন শুনতো না, বড়দের সম্মান করতো না, মিলিটারিদের রেসপেক্ট করতো না। ডিসিপ্লিন নামের কোনো জিনিস নেই। ওদের ভেতরে আসা বারণ ছিল, তাও আসত, থামতোই না। ওদের থামানোটা দরকার ছিল। ওরা বাচ্চা ছিল স্যার, আমরা সবাই ওই বয়সটা পার করে এসেছি। ওদের শিক্ষা দেওয়াটা জরুরি ছিল। শিক্ষা পাওয়ার জন্য বেঁচে থাকার দরকার হয় স্যার। আপনি ওই 11 বছরের বাচ্চাটার বুকে গুলি করে দিলেন। ইউ শট টু কিল, কর্নেল নারায়ণন। এরা শুধু ক্যান্টনমেন্টেই না, আমার জীবনেও ঢুকে পড়েছে। আজ একটা এসেছে, কাল সব কটা আসবে। না, আমি এরকম হতে দেব না। আজ থেকে স্ট্রেস পাসিং বন্ধ। লাইন ক্রস করেছিল, আপনি সেই ব্যাপারটা বুঝতে পারছেন না অফিসার? প্রত্যেক মানুষের জন্য, সিভিলিয়ান হোক বা ফৌজি, বর্ডারটাকে ঠিক মতন বোঝাটা জরুরি। যখন আপনি লাইন ক্রস করছেন, আপনি উল্লঙ্ঘন করছেন, ট্রান্সগ্রেশন। জানেন তাতে কি হয়? আপনি আমার জন্য বিপদের সৃষ্টি করছেন। আমি তোমায় ওয়ার্নিং দিচ্ছি, তুমি লিমিট ক্রস করছো, আপনি মানছেন না, আপনাকে আবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তাও আপনি শুনছেন না।
হলে আমার কাছে আর কোনো চয়েস থাকে না। আমি গান তুলে নিয়েছি। লাঠি তুলে নিতেন স্যার, বন্দুক কেন? বাচ্চারা কি টেরোরিস্ট ছিল? ওরা কি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেছিল? না স্যার, ওরা গাছ থেকে পড়ে যাওয়া বাদাম চুরি করতে আসতো। ওই গাছটা নিষ্পাপ বাচ্চাটার মতো আর্মি আর সিভিলিয়ানদের মধ্যে পার্থক্য বোঝে না, কোনো লিমিট বা লাইন বোঝে না। ওই বাচ্চাগুলো আমার কাজে ডিস্টারবেন্স ছিল। ক্যান্টনমেন্টের গার্ডেনের সৌন্দর্য নষ্ট করছিল। বাইরে বোর্ড লাগানো আছে, হিন্দি আর ইংলিশে লেখা হয়েছে, বড় বড় বোল্ড লেটারে লেখা রয়েছে রেস্ট্রিক্টেড এরিয়া, অনধিকার প্রবেশ করলে তার উপরে মোকদ্দমা চালানো হবে। মোকদ্দমা কোথায় চললো স্যার? আপনি তো সরাসরি প্রাণদণ্ড দিয়ে দিলেন। যদি ওই ছেলেটার জায়গায় আপনার ছেলে বা অন্য কোন অফিসারের ছেলে হতো, তাহলে কি আপনি তার বুকে গুলি করে দিতেন? না স্যার, আপনি এই বাচ্চাটাকে নিশানা বানালেন কারণ বাচ্চাটা গরিব ছিল। আপনি ওকে মানুষের মধ্যে ধরতেনই না স্যার, আপনি ওর হাসি সহ্য করতে পারতেন না। আপনার হিসাবে ওর শৈশবকে এনজয় করার কোনো অধিকার ছিল না, আপনি অধিকারটাকে ছিনিয়ে নিয়েছেন। এই দেশ, সেনাবাহিনী সব বড় বড় কথা বলে, আপনি আপনার হীনমন্যতাকে লুকোতে পারবেন না স্যার। আপনার একটাই পরিচিতি, ইউ আর এ ভেরি স্মল ম্যান, আপনার মাত্র 8 mm এর হৃদয়। গান কোথায় লুকিয়েছেন কর্নেল? জানি না আমার কি হয়েছিল, আমার ফায়ার করা উচিত হয়নি। বুলেট প্রাণ নেই স্যার, কিন্তু বুলেট তার সামনের মানুষটাকে চেনে না, সৈনিক চিনতে পারে। সে কি শত্রু নাকি কোনো বন্ধু নাকি ছোট কোনো বাচ্চা, দায়িত্বের সঙ্গে নিশানা করে, শুধু জীবন বাঁচাবার জন্য ফায়ারিং করে, প্রাণ নেওয়ার জন্য নয় স্যার। আমাদের ইনভেস্টিগেশন এখন সম্পূর্ণ স্যার, এটা হলো তার রিপোর্ট। আমরা রিটায়ার্ড কর্নেল নারায়ণের বিরুদ্ধে চার্জশিট জমা দিচ্ছি। গ্রেট জব অফিসার রাঠোর, আপনি সবসময় নিজেকে সঠিকভাবে চালনা করেছিলেন, কিন্তু আমি ঠিক সেটা করতে পারিনি। কোনো ব্যাপার না স্যার, আপনি আপনার কাজ করছিলেন, আমি আমার। কখনো কাজের মধ্যে ভুল হয়ে যায় মিস্টার রাঠোর, আমারও হয়েছে, এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
কর্নেল নরেন্দ্র আপনি সঠিক ছিলেন। আমার ইনভেস্টিগেশন কমপ্লিট ছিল না, কোথাও কিছু বাদ পড়ে গেছিল যেটা নজরে আসেনি। কি করে চোখে পড়তো কর্নেল অবিনাশ? আমাদের মধ্যে এত কনফিউশন থাকে, এত বিশ্বাস থাকে যে আমাদের কোনো মানুষ কোনো ভুল করতে পারে না। একদম ঠিক। অ্যাকচুয়ালি কর্নেল নারায়ণের বাচ্চাগুলোর ওপর যেমন রাগ হতো, আমারও ঠিক তেমনি রাগ হতো। কিন্তু এত বড় একটা ভুল পদক্ষেপ নেওয়া, কে জানে সেই সময় ওনার মাথায় কি চলছিল। চব্বিশটা ঘন্টা আমরা দেশের সুরক্ষার জন্য কাজ করে যাই, হয়তো কখনো কখনো ভুলে যাই যে প্রকৃতি সবার থেকে বড়। সেখানে বাদাম পাড়তে কেউ আমাকে আটকায় না। এই বাদামগুলো সবার, আর তাই এখানে কোনো দেওয়াল বা বাউন্ডারি কিছু নেই। ক্রাইম পেট্রোল দস্তক সবার আগে এই বিষয়টাকে পরিষ্কার করে দিতে চায় যে আমাদের মনে আমাদের দেশের সেনার জন্য সবচেয়ে বেশি শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা আর সম্মান। এই কেসটার অপরাধী কোইনসিডেন্টলি একজন সিনিয়র রিটায়ার্ড আর্মি অফিসার ছিলেন। রাজুর নিষ্ঠুর খুন আমাদের সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে, কারণ কখনো না কখনো আমরা সবাই কোনো না কোনো দেওয়ালকে টপকে ফল খেয়েছি। মানুষের বানানো সীমানা আর দেওয়াল প্রায়শই মানুষকেও টুকরোতে ভাগ করে দেয়, কিন্তু শৈশব আর প্রকৃতিকে এই টুকরোর সাথে কিভাবে মেলানো যাবে? রাজু আর ওই বাদাম গাছের মধ্যে সম্পর্ক মা ছেলে সম্পর্ক ছিল। ওই গাছটার ফল রাজুর জন্য ধরিত্রী মায়ের উপহার ছিল। একটা উন্মাদ গুলি এই সুন্দর সম্পর্কটাকে রক্তে রাঙিয়ে দিল। গুলি খুব সহজেই চলে, কারণ বন্দুক আর গুলি খুব সহজেই পাওয়া যায়। আজকের এই কেস পার্সোনাল হাতিয়ারের ভুল ব্যবহারের কথা প্রচার করছে। হাতে বন্দুক, বন্দুকে গুলি, মনে ক্ষোভ, আর যে কোনো উন্মাদ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপারেও গুলি ফায়ার করে দেয়। রাজুকে হত্যার এই কেস একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে সরকার আর সমাজ দুজনকেই ইঙ্গিত দিচ্ছিল। প্রশ্নটা হলো যে পুলিশ ফোর্স, আর্মি আর সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও সাধারণ মানুষের কাছেও কি নিজস্ব হাতিয়ার থাকা উচিত? চিন্তার বিষয় এটা। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।